بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها مصباح، المصباح في الزجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية، يكاد زيتها يضيء ولو لم تمسسه نار، نور على نور، يهدي الله لنوره من يشاء، ويضرب الله الأمثال للناس، والله بكل شيء عليم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Light upon light বা জ্যোতির উপর জ্যোতি বা আলোর উপর আলো শিরোনামে সূরাতুন নূরের আলোকে পবিত্র রমাদানুল মুবারকে মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে চার পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারক। প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার সন্তুষ্টির পথে রাখুন। আমাদের আজকের এই লাইভ এপিসোডটি একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি শুরুতে অনুরোধ করে রাখব যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারিমের এই সুমহান বার্তাগুলো গণমানুষের কাছে ছড়িয়ে দেবার স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করবেন। সম্মানিত শুধু দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি, শেষের দশকে আমরা উপনীত হয়েছি। আমাদের লাইভ সিরিজেরও তৃতীয় পর্বে আমরা দেখতে দেখতে চলে এসেছি। আজকে মালয়েশিয়াতে লাইলাতুল কদরের প্রথম রাত, বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হবে। খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা। এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে সব বিজ্ঞোচিত ব্যাপারের ফয়সালা করা হয়। একটা বাজেট রাত, আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কী করবো আল্লাহ তাআলা এ রাতেই ফয়সালা করবেন। তো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরকে তালাশ করতে বলেছেন। 21, 23, 27, 29 আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে, আন্তরিকতার সাথে কিয়ামুল লাইল করি এবং এবাদত করি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকদ হুরিম, যে ব্যক্তি কদর থেকে, কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, দুর্ভাগা, আমরা যেন দুর্ভাগা না হই। এবং আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন, যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। সম্মানিত শুধু আর কাল বিলম্ব না করে আমরা লাইট আপন লাইট শিরোনামের সূরা নূরের উপর যে চার পর্বের ধারাবাহিক কোরআনিক সিরিজের তৃতীয় পর্বে আমরা সরাসরি প্রবেশ করছি। তার আগে আমি একটু করে 30 সেকেন্ডসের জন্য দেখে নিব যে আপনারা কারা কারা আমাদের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন। এবং শুরুতে আমি দুঃখ প্রকাশ করে রাখি যে কিছু কারিগরি ত্রুটির কারণে, টেকনিক্যাল কিছু কারণে আমরা 10 থেকে 15 মিনিট দেরি করে আমরা শুরু করেছি। সম্মানিত শুধু আপনারা কে কোত্থেকে আমাদের লাইভটি দেখছেন শুনছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। মেহেরি জান্নাত চিটাগাং থেকে, মোহাম্মদ জাভেদ শেখ আমি ভারত থেকে শুনছি, জুবাইর রহমান আপেল সাউন্ড ভেরি লেস, আমরা চেষ্টা করছি, আমরা সাউন্ডটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আকরামউদ্দিন তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে জয়েন করেছেন, জাহাঙ্গীর আলম ইজ ওয়াচিং, মারিয়াম আক্তার ইজ ওয়াচিং, নাবিল হোসাইন কিশোরগঞ্জ থেকে, সালমান ওয়ার কুমিল্লা থেকে, জুবায়দ আহমেদ নীলয় নবীর দেশ থেকে মাশা আল্লাহ সৌদি আরব থেকে জয়েন করেছেন, আবির হাসানাত পিয়াস সহ অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। সরফরাজ চৌধুরী ইন্ডিয়া থেকে, এমডি আসিফুর রহমান আদিব ইজ ওয়াচিং,
আব্দুল আহাদ ময়মনসিংহ গফরগাঁও থেকে, এস কে সুমন সাতক্ষীরা থেকে, মিনহাজুর খান ইন্ডিয়া থেকে, রুবেল হোসেন নাটোর থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমির হামজা ময়মনসিংহ, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের তৃতীয় এপিসোডটি শুরু করছি। সম্মানিত, শুধু আপনাদের মনে থাকবার কথা যে দ্বিতীয় পর্বে আমরা নূরুন আলা নূর নিয়ে অনেক আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা যে গোটা বিশ্বকে আলোকময় করেছেন এবং এই প্যারাবলটা তিনি কীভাবে উপস্থাপন করেছেন খুব অসাধারণ ভঙ্গিমায় আমরা সেটা বলেছি। তারপর আল্লাহ তাআলা বিশ্বাসীদের বিশেষ করে সাহাবাদের বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন। আমরা গত সপ্তাহে 38 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আন-নূরের 38 নম্বর আয়াত পর্যন্ত কভার করেছিলাম। আজকে 39 নম্বর আয়াত থেকে শুরু করব। 39 এবং 40 নম্বর আয়াতে বেসিকলি আল্লাহ তাআলা কাফিরদের কাজের দৃষ্টান্ত দিয়েছেন। যারা অবিশ্বাসী তাদের কাজের দৃষ্টান্ত কেমন, কাজের উপমাটা কেমন, তাদের যে আমল তাদের আমালের উপমা কেমন, এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপর 41 থেকে 46 আয়াতে, এই 6টি আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু হিজ অ্যাট্রিবিউটস। আমরা দেখব যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা কীভাবে দিয়েছেন, তার সৃষ্টির মধ্য দিয়ে তিনি তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন এই 6টি আয়াতে। কীভাবে আল্লাহ পাখি সৃষ্টি করেছেন, পাখি কীভাবে উড়ে, কীভাবে বৃষ্টি হয় আকাশে, আকাশ থেকে বৃষ্টি নামে, হাউ দ্য ক্লাউডস ফর্ম, কীভাবে ক্লাউডগুলো ফর্ম করে, হাউ দ্য রেইন ড্রপ ডাউন ফ্রম দ্য স্কাই, এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল বা ওয়াটার সাইকেল, আমরা পানিচক্রের কথা প্রায় শুনি, কীভাবে পানি বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয় বৃষ্টি নামে, খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। এবং অল লিভিং ক্রিয়েশন আর ক্রিয়েটেড ফ্রম ওয়াটার, পানি থেকে যে আল্লাহ সব জীবজন্তুকে সৃষ্টি করেছেন এগুলো বলেছেন। তো এগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনার পরিচয় দিয়েছেন এই 6টি আয়াতে। আর তারপরে আমরা 47 থেকে 57, আজকে হোপফুলি আমরা 57 আয়াত পর্যন্ত কভার করব। 47 থেকে 57 এই 11টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক, মুনাফিকুন এবং মুমিনুন, হিপোক্রিটস এবং বিলিভার্স, তাদের মধ্যে একটা কম্পারিজন টেনেছেন। আমরা এগুলো ধীরে ধীরে শুনবো ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ। তাহলে আমরা আজকে 39 নম্বর আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। 39 নম্বর আয়াতে এবং 40 নম্বর আয়াতে, এই দুটো আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের কাজের উপমা দিয়েছেন। কারণ আমরা জানি তারাও অনেক ভালো কাজ করে, মাদার টেরেসা অনেক চ্যারিটি কাজ করেছে, এরকম হিন্দু ধর্মের ভাইয়েরা অনেক চ্যারিটি কাজ করেছে, খ্রিস্টানদের মধ্যে থেকে অনেকে চ্যারিটি কাজ করেছে, বৌদ্ধদের মধ্যে থেকে অনেকে অনেক ভালো কাজ করে, মানব সেবা করে, তো তাদের এটার উপমা কেমন? আসলে বাস্তবে ঈমান যদি না থাকে তাহলে তাদের এই ভালো কাজগুলো তাদেরকে মুক্তি দিবে না, তাদের নাজাতের ফয়সালা হবে না যদি তাদের মধ্যে ঈমান না থাকে। যেন ঈমানটা হচ্ছে সবার আগে, সবার আগে ঈমান। ঈমান হচ্ছে সংখ্যার মতো আর ভালো কাজ হচ্ছে শূন্যের মতো। ঈমান যদি না থাকে, শুধু ভালো কাজ করলে শূন্য শূন্য, হাজারটা শূন্য বসালে এর কোনো মান হয় না। কিন্তু যদি আপনার ঈমান থাকে, একটা সংখ্যা এক বসালাম, তারপর একটা নেক কাজ করলে শূন্য বসালে 10, আরও একটা সৎ কাজ করলে আরেকটা শূন্য বসালে 100, আরেকটা শূন্য বসালে 1000, এভাবে যত নেক কাজ মানুষ করে এটার প্রতিদান সে পাবে, এটা তার জন্য জমা হবে আখেরাতের অ্যাকাউন্টে। কিন্তু যদি ঈমান না থাকে, অবিশ্বাসী যদি হয়, তার এই কাজের কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নেই। কেননা ঈমান হচ্ছে আসল, সবার উপরে ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহু যামআনু মাআ। আর যারা কুফরি করে, মানে যারা অবিশ্বাসী, তাদের কাজের উপমা হচ্ছে কাসারাব, মরিচিকার মতো, বিকিয়া যেটা মরুভূমিতে দেখা যায়, দিগন্ত বিস্তৃত যে সুবিশাল মরুভূমি সেখানে এই মরিচিকা দেখা যায়। ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, অতপর সে যখন ওই পানির কাছে, কল্পিত পানির কাছে আসে, সে কিছুই পায় না ওখানে। ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহ, সেখানে সে আল্লাহকে পায়। মানে এরকম দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে তার জীবন শেষ হয়ে যায়, সে আল্লাহর সামনে যে হাজির হয়। ওয়াফাহু হিসাবা, আল্লাহ তার হিসাবকে পূর্ণ করে দেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিতে পারেন।
তো তাহলে তাদের কাজের উপমা পাওয়া গেল এটা মরিচিকার মতো, কাসারাবিম বিকিয়া। এই মরিচিকাটা হচ্ছে মিরেজ বলে ইংরেজিতে, মিরেজ অর্থাৎ সুবিশাল ধুধু মরুপ্রান্তরে যখন প্রখর সূর্য কিরণ মরুভূমির চকচকে বালুর উপর পড়ে তখন দূর থেকে ওখানে কেমন যেন একটা ঝলসানো আভা দেখা যায়। মরুভূমিতে প্রচণ্ড তাপমাত্রা যখন থাকে মরুভূমিতে, দূরে অনেক দূরে মনে হবে যে কেমন যেন ঝলসানো সাগরের পানির ঢেউয়ের মতো। তো তৃষ্ণার্ত ব্যক্তি বা কাফেলার সদস্যরা মরুভূমিতে দূর থেকে ওটাকে অনেক সময় পানি ভেবে বা সাগরের ঢেউ ভেবে ভুল করে, পানি মনে করে তারা সেখানে যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে যে না, এটা তো পানি না, এটা হচ্ছে মরিচিকা। তো এই মরিচিকার উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো, তাদের কাজের দৃষ্টান্ত, এবং এই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে তাদের জীবন শেষ হয়ে যায়। এটা হচ্ছে একটা উপমা। আরেকটা উপমা আল্লাহ এভাবে দিয়েছেন যে আউকা জুলুমাত, অথবা তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই অন্ধকারের মতো, ফি বাহরিন লুজ্জি, যেটা গভীর সাগরের ভেতরে কিন্তু অনেক অন্ধকার, সাগরের অনেক অনেক গভীরে কিন্তু আলো পৌঁছে না, সূর্যের আলো ওখানে অন্ধকার। আল্লাহ বলে তাদের কাজগুলো ওই অন্ধকারের মতো, ইয়াগশাহু মাউজুম মিন ফাওকি, এবং সেটার উপরে ঢেকে ফেলেছে ঢেউ। এক হচ্ছে মেঘের অন্ধকার, আরেক হচ্ছে সাগরের উপরে যে ঢেউ আছে এই ঢেউয়ের অন্ধকার। ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ মিন ফাওকিহি সাহাব, আর এর উপরে থাকে মেঘ, জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এবং অন্ধকারের উপর অন্ধকার, সেখানে কোনো আলোর অস্তিত্ব নেই। একে তো গভীর সাগরের অন্ধকার, এরপর উপরে একের পর এক তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ, এর অন্ধকার, তার উপরে হচ্ছে মেঘের অন্ধকার। এতটাই অন্ধকার যে ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদিয়া রাহা, সে তার নিজের হাতে নিজে দেখে না, নিজের হাত নিজে দেখতে পায় না। ওমান লাম ইয়াজা আলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আর আল্লাহ তালা যার জন্য কোনো আলো দেয়নি তার জন্য কোনো আলো নেই, আল্লাহ যাকে পথ দেখায় না, আলোকিত করে না, তার জন্য কোনো আলোর ব্যবস্থাপনা নেই। তাহলে আমরা জানলাম যে আল্লাহ যদি আলো না দেয় সেখানে কোনো আলোর ব্যবস্থাপনা থাকতে পারে না। কোনো আল্লাহ তাআলা যদি কাউকে আলোর ব্যবস্থা করেন তবেই সে আলো পেতে পারে, এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ তাআলা আলোর কোনো ব্যবস্থা করেন না তার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। তাহলে এর আগে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে আলোকিত করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন, এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত দুই ধরনের, একটা হচ্ছে মরিচিকার মতো, একটা হচ্ছে মরিচিকা, প্রথম দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো যেটার কোনো অস্তিত্ব নেই, আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, তাদের জন্য আল্লাহ তাআলা কোনো আলোর ব্যবস্থাপনা করেনি। তাহলে এই দুইটি আয়াতে সম্মিলিত শুধু আমরা জানতে পারলাম যে অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত কেমন। এ পর্যায়ে আমরা 41-46 আয়াতে আল্লাহ তাআলার পরিচয় জানব তার অ্যাট্রিবিউটসগুলোর মধ্য দিয়ে, তিনি আমাদের জন্য কী সৃষ্টি করেছেন, কী তৈরি করেছেন, এবং আল্লাহর যে অপরূপ সৃষ্টি, এই সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমরা তার পরিচয় পেতে পারি। এটাই আল্লাহ তাআলা 41 আয়াত থেকে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি কি দেখো না আকাশ জমিনে যা কিছু আছে, আকাশ জমিনে যা কিছু আছে,
সব কিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে সব কিছু অত্বয়রু সাফাত এবং পাখিগুলো ডানা মেলে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এই গোটা বিশ্বে সব কিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে সব কিছু কিন্তু তোমরা সে তাসবিহর ভাষা বোঝো না সাগর তার তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে পাখি তার নিজের ভাষায় তাসবিহ পড়ে বৃক্ষরাজি তার ভাষায় তাসবিহ পড়ে এবং আল্লাহ তাআলাকে সিজদা করে সেটাই আল্লাহ তাআলা বলছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা এই সব কিছুই তার সালাত পড়ে অর্থাৎ তার প্রার্থনা আল্লাহর কাছে পেশ করে ইবাদত করে ওয়া তাসবিহা এবং আল্লাহর প্রশংসা করে তাসবিহ পড়ে আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন আর তারা যা করে সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার জন্য ওয়া ইলাল্লাহিল মাসির এবং আল্লাহ তাআলার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে এরপরে 45 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইউজজি সাহাবান হে নবী তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে মেঘকে চালনা করে আমরা আকাশে মেঘকে ভেসে বেড়াতে দেখি আল্লাহ তাআলা কিন্তু এগুলোকে সঞ্চালন করে যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে যায় সুম্মা ইউআল্লিফু বাইনাহু এরপরে আল্লাহ তাআলা এই মেঘগুলোকে একত্রিত করে এই মেঘগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেন সুম্মা ইয়াজআলুহু রুকামান এরপরে এগুলোকে ঘনীভূত করেন পুঞ্জীভূত করেন ফাতারাল ওয়াদকা ইখরুজু মিন খিলালি নবী হে আপনি দেখবেন যে বৃষ্টি বারিধারা নেমে আসে এই মেঘের মধ্য থেকে ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাঈ মিন জিবাল ফীহা মিন বারাদ এরপর আল্লাহ তাআলা পাহাড়ের আকৃতির মেঘ থেকে তিনি বৃষ্টি নাজিল করেন সেখান থেকে শিলা নাজিল করেন শিলাপাত হয় পৃথিবীতে ফায়ুসিবু বিহি মাইয়াশা তিনি যাকে চান তাদের উপর এই শিলা নিক্ষেপ করেন ওয়াইয়াসরিফুহু আম মাইয়াশা এবং যাদেরকে বাঁচাতে চান তাদের থেকে শিলাবৃষ্টি সরিয়ে নেন ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার এবং মাঝে মাঝে মেঘে মেঘে ঘর্ষণ লেগে এমন বিদ্যুতের ঝলকানি হয় এই বিদ্যুতের ঝলকানি দেখে মনে হবে যে এটা দৃষ্টিশক্তি কেড়ে নেবে প্রায় কিন্তু এরকম হয় প্রচণ্ড বৃষ্টির মধ্যে যখন মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুতের ঝলকানি হয় তখন মনে হয় যে আমার দৃষ্টিশক্তি এটা কেড়ে নেবে সো এই দুটি আয়াতে আল্লাহ তাআলা কিভাবে বৃষ্টি আকাশ থেকে নেমে আসে সাগরের পানিতে সূর্যের কিরণ লেগে এ পানি বাষ্প হয়ে ভ্যাপারাইজেশন হয়ে উপরে যায় উপরে যেয়ে কিভাবে এটাকে আল্লাহ তাআলা একত্রিত করেন আল্লাহ তাআলা বললেন সুম্মা ইউআল্লিফু এগুলোকে একত্রিত করেন বাইনাহু এগুলোর মধ্যে সুম্মা ইয়াজআলুহু রুকামান এরপর এগুলোকে পুঞ্জীভূত করেন ঘনীভূত করেন এবং এগুলো মেঘ হয় আর মেঘ থেকে বৃষ্টি বা বারিধারা পৃথিবীতে নেমে আসে এবং আকাশের মধ্যে বিশাল বিশাল মেঘখণ্ডকে আল্লাহ তাআলা পাহাড়ের সাথে তুলনা করেছেন আমরা যখন মেঘ যে ভেসে বেড়ায় আকাশে আমরা যদি তাকে আমরা দেখব যে বিশাল বিশাল মেঘ মনে হচ্ছে যেন বিশাল বিশাল পাহাড় সাদা তুলার পাহাড়ের মতো মনে হয় আল্লাহ বলেন সেখান থেকে আমি শিলাবৃষ্টি নাজিল করি মাঝে মাঝে কিন্তু বৃষ্টির সাথে ছোট ছোট বরফখণ্ড আকাশ থেকে জমিনে নেমে আসে এটাকে বলে শিলা তো এই শিলাটা আল্লাহ বলেন আমি যে এলাকায় চাই ওখানে দেই আবার যাদেরকে এই শিলার আঘাত থেকে বাঁচাতে চাই ওখান থেকে আমি হাঁকিয়ে এটা অন্য জায়গায় নিয়ে নিই সো এই যে মেকানিজম এই এটাকে বলে হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল কিংবা পানিচক্র এই পানিচক্রের এই মেকানিজম এই কর্মকৌশল খেয়াল করলেই বোঝা যায় যে একজন ক্রিয়েটর থাকতে হবে একজন মহাকৌশলী থাকতে হবে একজন মহানিয়ন্ত্রক থাকতে হবে যিনি অনেক দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করেন তারপর তার আগের আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তায়রু সাফাত পাখিগুলো সারিবদ্ধভাবে ডানা মেলে তারা চলতে থাকে পাখির যে এই ফ্লাইং মেকানিজম এটা দেখলেও কিন্তু বোঝা যায় যে একজন স্রষ্টা আছেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন সব কিছু নিয়ন্ত্রণ করছেন মহানিয়ন্ত্রক মহাব্যবস্থাপক বলে একজন আছেন তো এই আয়াতগুলোর মধ্য দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন তারপর আল্লাহ তাআলা বলছেন ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার আল্লাহ রাতকে এবং দিনকে পরিবর্তন করেন আগে রাত আসে তারপর দিন আসে দিন শেষে আবার রাত আসে এই যে টার্ন বাই টার্ন এটা আসতে থাকে
ইন্ন ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার, নিশ্চয় এর মধ্যে চক্ষুষ্মানদের জন্য, দৃষ্টিসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ দিবারাত্রির পরিবর্তন, তারপর কিভাবে পানি বাষ্প হয়ে আকাশে মেঘমালা তৈরি হয়, সেখান থেকে বৃষ্টি হয়, এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল বা ওয়াটার সাইকেল, এখানে মানুষের জন্য নিদর্শন আছে। পাখির ভেসে বেড়ানো যে সুন্দর দৃশ্য, শূন্যে ভেসে বেড়া, এর মধ্যে চক্ষুষ্মান অথবা ফার সাইটেড পার্সন, যারা দূরদৃষ্টিসম্পন্ন, তাদের জন্য শিক্ষা রয়েছে, লেসন রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, পৃথিবীতে যত দাব্বা, দাব্বা মানে মা ইয়াদুব্বু আলাল আর্থ, যেগুলো পৃথিবীতে হাঁটে, চলে, বিচরণ করে, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন। মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তো এই প্রাণীগুলো তিন ভাগে বিভক্ত আল্লাহ তাআলা এখানে বলছেন যে কিছু প্রাণী আছে যেগুলো বুকের উপরে চলে, ইয়ামশি আলা বাতনি, বুকের উপর ভর করে চলে, যেগুলোকে বাংলা আমরা সরীসৃপ বলি বা র্যাপটাইলস বলি, যেমন সাপ, যেমন কুমির, এই প্রাণীগুলো কিন্তু বুকের উপর ভর করে তারা চলে। আরেক ধরনের প্রাণী আছে আল্লাহ তাআলা বলছেন, অমিন হুম মা ইয়ামশি আলা রিজলাইন, আরেক ধরনের প্রাণী যারা দুই পায়ের উপর ভর করে চলে, যেমন মানুষ, অন্যান্য পাখিগুলো, হাঁস মুরগি, পাখি, মানব জাতি, আমরা দুই পায়ের উপর ভর করে হাঁটি। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, অমিন হুম মা ইয়ামশি আলা আরবা, আর কিছু প্রাণী আছে যারা চতুষ্পদ, চার পায়ের উপর ভর দিয়ে হাঁটে, যেমন অন্যান্য সকল প্রাণীগুলো, গরু, ছাগল, বাঘ, মহিষ, এই প্রাণীগুলো কিন্তু চার পায়ের। তাহলে সব বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন, এটা আল্লাহ বললেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, ওয়াজা আলনা মিনাল মা ইকুল্লা শাই ইন হাই, এখানে বলেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, সব বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজা আলনা মিনাল মা ইকুল্লা শাই ইন হাই, আমি লিভিং যত ক্রিয়েচার আছে সব কিছু পানি থেকে আমি তৈরি করেছি। এবং আধুনিক বিজ্ঞানও কিন্তু এটাই বলছে, তারা বলছে পৃথিবীতে প্রথম যে প্রাণের সঞ্চার হয়েছে সেটার নাম দিয়েছে তারা অ্যামিবা, ইটস অ্যান ইউনিসেলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বপ্রথম, দ্য ফার্স্ট ইউনিসেলার অর্গানিজম, একটা সেল নিয়ে একটা প্রাণ, অ্যামিবা। তারা বলেছে পৃথিবীতে প্রথম প্রাণ বলতে এই অ্যামিবার সন্ধান পাওয়া যায়, তারপরে জীবপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয় প্লাঙ্কটন, এগুলো পৃথিবীতে এসেছে। তো কোরআনের স্টেটমেন্টের সাথে কিন্তু বিজ্ঞানের ফাইন্ডিংস মিলে যায় যে পানি থেকে পৃথিবীর সকল প্রাণের সঞ্চার, পানি থেকে পৃথিবীর সকল প্রাণ এসেছে। এবং এই বিচরণশীল প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বলেন কিছু দুই পায়ে চলে, সরীসৃপ রেপটাইলস, কিছু চলে বুকের উপর ভর দিয়ে আর কিছু চার পায়ের উপর ভর দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সৃষ্টি করেন। অর্থাৎ এগুলো ছাড়াও আরও অনেক ধরনের প্রাণী আছে, অনেক ধরনের প্রাণী, যেমন মাকড়সার কথা যদি বলি, এটার কিন্তু দুই পা চার পাও না, বুক দিয়েও হাঁটে না, এটার আট পা। আমরা যদি কাঁকড়ার কথা বলি, অনেক পা। আবার এমনও কিছু যোগ টাইপের প্রাণীও আমরা দেখি যেগুলোর অনেকগুলো পা থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত সৃষ্টি কিন্তু পৃথিবীতে রেখেছেন। আমরা যদি সি ওয়ার্ল্ডের কথা বলি, আপনি যদি কোনো বড় অ্যাকুরিয়াম ভিজিট করতে যান, বিভিন্ন দেশে এগুলো দেখা যায়, পানির নিচে এমন এমন কিছু প্রাণী আছে যেগুলো আপনি সচরাচর দেখেন না, অর্থাৎ এগুলো মৎস্যকুলের অন্তর্ভুক্ত, পানির ভেতরে থাকে ঘোড়ার মতো দেখতে, পানির ভেতরে থাকে অন্যান্য বাঘ ভাল্লুকের মতো দেখতে, এরকম প্রাণীও কিন্তু পাওয়া যায়, পানির ভেতরে থাকে। তো আল্লাহ তাআলা এই জন্য বললেন যে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তিনি তেমন সৃষ্টি করেন, মানে শুধুমাত্র সৃষ্টি জগৎ যে এই কয়েকটার মধ্যে সীমাবদ্ধ তা না, কয়েকটা উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করলেন, কিন্তু এরকম অনেক প্রাণী আছে নানা আঙ্গিকে, নানা অবয়বে, নানা স্ট্রাকচারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব ব্যাপারে ক্ষমতাবান বা ক্ষমতাশীল। লাকদ আনজালনা আয়াতিন মুবাইনাত, আল্লাহ তাআলা বলছেন আমি আয়াতগুলোকে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল সঠিক পথ দেখান, সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমরা কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আল্লাহর কাছে কায়মানো বাক্যে এই দোয়াটুকুন করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাঠি দিয়ে, খেজুরের লাঠি দিয়ে বা ডাল দিয়ে মরুভূমিতে একটা
দাগ দিলেন, এরপর ডানে বায়ে অনেকগুলো দাগ দিলেন, এরপর বললেন ডানে বায়ে অসংখ্য পথ, এগুলো শয়তানের পথ, সুবুলুশ শয়তান, আর এই যে স্ট্রেইট ফরওয়ার্ড লাইন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটার পথ চলা শুরু হয়েছে দুনিয়ায়, এটা শেষ হয়েছে জান্নাতে, নবীদের পথ, নবীন সিদ্দিকিন সোহাদা সালেহীন, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই 46 আয়াত পর্যন্ত, 41 থেকে 46 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন একটু ভিন্ন আঙ্গিকে, পাখির দিকে তাকাতে বললেন, যে পাখির দিকে তাকাও, পাখির এই ফ্লাইং মেকানিজম দেখে তুমি আমার সন্ধান পাবে। তুমি একটু খেয়াল করে দেখো সাগরের পানে কীভাবে বাষ্প হয়ে উপরে মেঘমালা তৈরি হয়, একত্রিত হয়ে ঘনীভূত হয়, পুঞ্জীভূত হয়, আবার সেই পানি ঠান্ডা বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে। আবার আল্লাহ বললেন বিচরণশীল প্রাণীগুলোর দিকে দেখো, কেউ বুক দিয়ে হাঁটে, কেউ দুই পায়ে হাঁটে, কেউ চার পায়ে হাঁটে, আরও অসংখ্য কত প্রাণী আমি এই পৃথিবীতে নাম জানা না জানা প্রাণী আমি সৃষ্টি করেছি। তো এই প্রাণীকুল, এই পক্ষীকুল, বৃক্ষকুল, মৎস্যকুল, এগুলোর দিকে তাকালে কিন্তু আসলে আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়। একজন স্রষ্টা যে আছে, একজন মহান নিয়ন্ত্রক, মহা ব্যবস্থাপক যে আছে, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, যার ইশারা ছাড়া কিছুই হওয়া সম্ভব না, এটা বিশ্বাসী মাত্রই সে অনুভব করে। এই অনুভবের জন্যই, এই ফিলিংসের জন্যই আল্লাহ তাআলা 41 থেকে 46 নম্বর আয়াতে নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু হিজ অ্যাট্রিবিউটস, তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার অ্যাট্রিবিউটসের মধ্যে দিয়ে তার পরিচয় আল্লাহ তাআলা আমাদের কাছে পেশ করলেন। এবার সম্মানিত সুধী, সামনের 11টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিন এই দুই দলের একটা কম্পারিজন আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা জানি মুনাফিক মানে হচ্ছে যে মুখে বলে একটা, করে আরেকটা, অথবা এমন বলা যায় যে ভেতরে এক বাইরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক। সে ভিতরে একটা চিন্তা করে কিন্তু মুখ দিয়ে বলে আরেকটা, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, টু ফেসড পার্সন, দুমুখ সাপের মতো। তো আল্লাহ তাআলা প্রথমে মুনাফিকদের দিয়ে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিররাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক। মুনাফিকেরা বলে যে আমান্না বিল্লাহি ওয়া বিররাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়া আতা'না এবং আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলাম, এটা মুখে বলে, বলার জন্য বলে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক, কিন্তু এরপর একদল তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা বিশ্বাসী নয়, তারা হচ্ছে মুনাফিক। বিশ্বাসী হয় এত সোজা না, কথা এবং কাজে মিল থাকতে হবে, অন্তরে যেটা লালন করি সেটা কর্ম সম্পাদনের মাধ্যমে সেটার মিল দেখাতে হবে, তাহলেই সে হচ্ছে মুমিন। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হয় যে এসো আল্লাহ আল্লাহ রাসূলের ফায়সালার দিকে এসো, আল্লাহ আল্লাহ রাসূল ফায়সালা করে দিবেন তাদের মাঝে, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারা রাসূলের দেয়া ফায়সালা মানতে আসে না। ওয়া ইন ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন, কিন্তু প্রাপ্য যদি তাদের পক্ষে হয় তারা অনুগত হয়ে আসে, মানে তারা যদি একেবারে সুনিশ্চিত হয় যে আমি যদি যাই, রাসূল যদি ফায়সালা করেন তাহলে রায় আমার পক্ষেই আসবে, যে সমস্ত ইনসিডেন্টে তারা সুনিশ্চিত যে রায় আমার পক্ষে আসবে তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় ফায়সালার জন্য, তা না হলে যেতে চায় না। আল্লাহ বলেন কেন যাও না, সব পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক, নিজের পক্ষে রায় আসবে মনে হলে যাও, অন্য সময় যাও না, কেন যাও না? আফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে কি রোগ? আল্লাহ বলেন তাদের অন্তরে কি রোগ, মানে তাদের অন্তর আসলে ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। আমির তাবু, নাকি তারা সন্দেহে আছে যে তিনি আল্লাহর রাসূল নন? আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা ভয় করছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের প্রতি জুলুম করবে? বাল উলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বললেন আল্লাহ আল্লাহর রাসূল কারোর প্রতি জুলুম করেন না, অত্যাচার করেন না, বরং মুনাফিকরাই হচ্ছে জালেম। আল্লাহ তাআলা সব বিষয়ের ফয়সালা করবেন। মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ আল্লাহর পক্ষ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো ফয়সালা আসে তখন কোনো মুমিন নরনারীর জন্য কোনো অপশন থাকে না, মানবো কি মানবো না, নো অপশন, ইটস ফাইনাল, এটা মেনে নিতেই হবে, এটাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য। কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে না যে আমার সুবিধা হলে আমি যাব। তাদেরকে যখন জেহাদের জন্য ডাকা হতো তারা দেখতো যে জেহাদের ডেস্টিনেশন কোথায়, যদি দেখে না সেই তাবুকের প্রান্তর অনেক দূর, ওয়েদার খুব গরম,
মদিনায় খেজুর পেকেছে, এখন গেলে ব্যবসায় লস, তারপর নিহত হওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছু ক্ষতি হতে পারে, তারা অজুহাত দেয়, এক্সকিউজ দেয়, রাসূলুল্লাহ আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমার এই কাজ ওই কাজ, রাসূলুল্লাহ তাদের এক্সকিউজ গ্রহণ করতেন। আর যখন তারা দেখতো যে না সফর খুব কাছে, যুদ্ধে জেতার সম্ভাবনা বেশি, ওয়ার বুটিস পাওয়া যাবে অর্থাৎ গনিমত পাওয়া যাবে, তারা যেত, এই ছিল তাদের অভ্যেস। আল্লাহ বললেন তোমরা কি রোগাক্রান্ত হৃদয় নিয়ে আছো, অথবা তোমরা কি সন্দেহে আছো, নাকি তোমরা ভাবো যে রাসূলুল্লাহ ইসলামের ফয়সালা আল্লাহর, আল্লাহ রাসূলের ফয়সালা হলে তোমরা মজলুম হবে? না, কখনোই না, আল্লাহ আল্লাহর রাসূল কখনো জুলুম করেন না, বরং তোমরাই জালিম। এই হচ্ছে খুব একটা মানে সংক্ষিপ্ত পরিসরে একটা স্ন্যাপ আল্লাহ তুলে ধরলেন মুনাফিকদের ব্যাপারে। এবার আবার আল্লাহ তাআলা বিশ্বাসীদের কথা এখানে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, কিন্তু মুমিনদেরকে যখন বলা হয় ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে যখন ডাকা হয় যে লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করা হবে, আইয়াকুলু, বিশ্বাসীরা বলে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। বিশ্বাসীদের বৈশিষ্ট্য এটা, কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মানলাম, নো এক্সকিউজ, নো মোর ডিসকাশন, নো মোর টক, এখানে অন্য কোনো কথা নেই, সেকেন্ড কোনো কথা নেই, শুনলাম মানলাম, যেহেতু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। আর সামাউ ওয়া তাআ, শ্রবণ করা এবং আনুগত্য করা, এটাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা কিন্তু মুনাফিকদের মতো নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ামাই ইউতাইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওয়াইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে, ওয়াইয়াত্তাকহি, এবং আল্লাহর ব্যাপারে সচেতন একটা লাইফ লিড করবে, যে আমি যাই করি আল্লাহ কিন্তু দেখেন, ভবিষ্যৎ সম্পর্কে ভয় থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সফলকাম। তাহলে সফলতার খুব চমৎকার একটা পলিসি আল্লাহ তাআলা সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে খুব সংক্ষেপে আল্লাহ তাআলা পেশ করেছেন, সেটা কি? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহকে ভয় করা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকা, এই কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জীবনে সফল। এবং তাফসিরে কুর্তুবিতে, এই আয়াতের তাফসিরে চমৎকার একটা ঘটনা আনা হয়েছে, যে একজন বেদুইন রুমি, রোম দেশের মানুষ, সে এসে ওমর ফারুকের কাছে ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন ঘটনা কি, তুমি বেদুইন অমুসলিম, হঠাৎ করে মুসলিম হলে কি দেখে? তো সে বলল যে আমি তাওরাত কিতাবের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সবগুলো আমি পড়েছি, এবং এক কয়েদি মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সে কোরআন তেলাওয়াত করছিল, করতে করতে এ আয়াত যখন আসলো, এটা শুনে আমি দেখলাম যে তাওরাত, ইঞ্জিল, জাবুর, পূর্ববর্তী এ সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা আছে তার সব কিছু আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর ফারুক বললেন কীভাবে? তখন সে আয়াতের ব্যাখ্যা করলো যে ওমাই ইউতিউল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর দেয়া ফরজ বিধান মেনে চলে, ওয়া রাসূলাহু, এবং যে রাসূলের আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূলের সুন্নত মেনে চলে, আল্লাহর দেয়া ফরজ আইন এবং রাসূলের সুন্নত যারা মেনে চলে, ওয়াইয়াখশাল্লাহ, ওয়াইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ফিমা মাদা, তার পূর্ববর্তী জীবনে যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এগুলোর ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াইয়াত্তাকহি, এবং সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে যে ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ যাতে না হয়। এইভাবে যদি কেউ জীবন পরিচালনা করে ফাউলাইকা হুমুল ফাইজুন, সে সফলকাম। সুবহানাল্লাহ, আল্লাহর দেয়া ফরজ বিধান মানা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, পূর্বের সংঘটিত হয়ে যাওয়া পাপের ব্যাপারে আল্লাহকে ভয় করা, ক্ষমা চাওয়া, এবং ভবিষ্যতে যাতে পাপ সংঘটিত না হয় সে ব্যাপারে আল্লাহ সচেতন থাকা, এইভাবে যে লাইফ লিড করবে, যার লাইফস্টাইল এরকম হবে, সে ফাইজুন, সফলকাম। তো খুব ছোট্ট হলেও আল্লাহ তাআলা খুব চমৎকার কথা এখানে বলেছেন, খুব পাওয়ারফুল একটি আয়াত এটি। এরপর আল্লাহ তাআলা আবার মুনাফিকদের ব্যাপারে বলছেন যে ওয়া আকসামু বিল্লাহি, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, মুনাফিকেরা, হিপোক্রিটরা, তারা তাদের একটা অভ্যাস হচ্ছে তারা কথায় কথায় খুব কসম কেটে ফেলে, শপথ করে, যেন তেন কসম না, জাহদা ঈমানিহিম, কঠিন শপথ করে, না আমি এটা করবই, আমি এটা দিবই, হে রাসূলুল্লাহ আমি আপনার জন্য ফেদা, এগুলো মুখে মুখে বলে। আল্লাহ বলছেন লা ইন আমারতাহুম লা ইয়াখরুজুন, তারা এই বলে শপথ করে যে হে নবী আপনি যদি তাদেরকে জেহাদের আদেশ করেন তারা বেরোবে আপনার সাথে,
কুল্লা তুকসিমু, নবী আপনি তাদের বলুন যে তোমরা শপথ করো না, কারণ তোমাদের এগুলো মুখের কথা আমার জানা আছে। তোয়াতুন মারুফা, তোমাদের আনুগত্য এটা সুপরিচিত, এটা সকলের জানা। তোমাদের এই মুখ দিয়ে নাম কওয়াস্তে যে আনুগত্যের ঘোষণা তোমরা দাও, এটা এটা সবার জানা, মারুফ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি অবগত আছেন। তো সম্মানিত শুধু মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা বেশি বেশি কসম কাটে, যেহেতু তাদের অন্তরের ভেতরে কুটিলতা, রোগ, বক্রতা, দুর্বলতা, তো তারা তো মিথ্যা বলে, মিথ্যাটাকে অ্যাস্টাবলিশ করার জন্য তারা কসম কাটে সবসময়, তারা বারবার কসম কাটে। তো বারবার প্রয়োজনে অপ্রয়োজনে কসম কাটা কিন্তু মুনাফিকের আলামত। আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে শুধু শুধু কসম না কাটি, আমাদের মধ্যে এই একটা অভ্যেস আছে, কিছু হলেই কিরা কাটা, কসম কাটা, শপথ করা, এটা আমরা যেন অপ্রয়োজনে না করি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইহিমা হুম্মিল, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, হে নবী তোমার কথা, তোমার এই ডাকে যদি তারা সাড়া না দেয়, তাহলে ফা ইন্নামা আলাইহিমা হুম্মিল, নবীর উপর ততটুকু বর্তাবে যতটুকু দায়িত্ব নবীকে দেয়া হয়েছে বাণীবাহক হিসেবে। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, এবং তোমাদের উপর বর্তাবে যতটুকু দায়ভার তোমাদের উপর রয়েছে, এর বেশি দায়ভার কিন্তু নবীর উপর বর্তাবে না। কারণ রাসূলুল্লাহ ইসলামের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়াইন তুতিউহু তাহতাদু, যারা রাসূলুল্লাহ ইসলামকে আনুগত্য করবে তারা পথ পাবে। ওমা আলা রসুলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া, এর বেশি কিছু নয়। কোরআনের বিভিন্ন আয়াতে রাসূলুল্লাহ ইসলামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, নবী হে তারা যদি কোরআনের উপর ঈমান না আনে তাদের পিছনে ঘুরতে ঘুরতে তো আপনি নিজের জীবনই শেষ করে দিবেন, আপনি এত পেরেশান হবেন না নবী, আপনি নিজের দেহের উপর এত কষ্ট আরোপ করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি জাস্ট বাণীটা তাদের কাছে পৌঁছে দেবেন, দ্যাটস ইট, এটাই আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে আমি দুনিয়াতে পাঠাইনি নবী, আপনি গোয়েন্দাগিরি করার জন্য আসেননি, দারোগা হিসেবে জোর করে আপনি হেদায়তের রাস্তা উঠাবেন, নো, দিস ইজ নট দ্য ওয়ে, আপনার কাজ হচ্ছে জাস্ট পৌঁছে দেওয়া, এটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন, রাসুলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়তের রাস্তা আনতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন। সো আমরা যারা দায়ী, আমরাও আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, কাউকে কটাক্ষ করা, কারো পিছনে গোয়েন্দাগিরি করা, নজরদারি করা, লেগে থাকা, সে কি ভুল করে, পাপ করে, অন্যায় করে, এগুলো দেখা কিন্তু ইসলাম আমাদেরকে দায়িত্ব দেয়নি। আমরা খুব হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো শুধু আমাদের ভাইদের কাছে তুলে ধরবো, মানবে কি মানবে না এটা তার ডিসিশন, হেদায়েত তার কপালে জুটবে কি জুটবে না এটা আল্লাহ তাআলার ডিসিশন। আল্লাহ তাআলা বলে নবী হে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার চাচাকে আবু তালেবকে খুব ভালোবাসতেন, আবু তালেব রাসূলুল্লাহ ইসলামকে খুব ভালোবাসত, ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব তিনি দিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দিলেন, কুরাইশ নেতাদের হাত থেকে সবসময় তাদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেন, মৃত্যুর আগ পর্যন্ত ভাতিজাকে আগলে রেখেছেন, এবং মৃত্যু সজ্জা রাসূলুল্লাহ ইসলাম তখনও জোরাজোরি করছিলেন চাচা একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝব। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ ইসলাম জোরাজোরি করেও চাচার মুখ থেকে এই কথাটুকু বের করাতে পারলেন না, বরং রাসূলুল্লাহ ইসলামের চাচা আবু তালেব সব শেষে যে কথাটা বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর অবশিষ্ট থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তাহলে রাসূলুল্লাহ ইসলামের একেবারে কাছের আত্মীয়, রাসূলুল্লাহ ইসলামের ভালোবাসার মানুষ, তার যেন হেদায়েত নসিবে হয়। রাসূলুল্লাহ ইসলাম অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না, এত চেষ্টা করেও পারলেন না, কারণ হেদায়েত নিরঙ্কুশভাবে এটা আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ ইসলাম নিজেও চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি, যার নসিবে আছে
আমি তাকে দিব তো এটাই আল্লাহ তাআলা বললেন যে ফাইন্নামা আলাইহিমা হুম্মিল নবীর উপর ততটুকু দায়িত্ব যতটুকু নবীর উপর বর্তায় অতটুকুই এর বাইরে নবীকে জিজ্ঞেস করা হবে না ওয়া আলাইকুম মা হুম্মিলতুম এবং তোমাদের কাজে দেয়া হয়েছে ততটুকু দায়িত্ব যেটা তোমাদের উপর বর্তায় আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করলাম কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা প্রকাশ করলাম কিনা আমাদের কাজের মধ্যে দিয়ে এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন সো রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া অনুরূপভাবে বর্তমান সময়ে যারা দাওয়া কাজ করছেন তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া বলা কৌশল অবলম্বন করে হিকমতের সাথে দরদ মাখা কণ্ঠে বলা লেখা পৌঁছে দেওয়া এতটুকু এর বাইরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই এরপর আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে একটা প্রতিশ্রুতি সুসংবাদ শোনাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াআদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম যেমনি তাদের পূর্বে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিয়েছিলেন প্রতিনিধি বানিয়েছিলেন যেমন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে তোমাদেরকেও আমি এই জমিনে ক্ষমতা দিব খেলাফত দিব ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম এবং যেই দিন দিয়ে আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন সেই দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠিত করবেন মানে দীন ইসলামকে তাদেরকে ক্ষমতা দিবেন দীন ইসলামকে সুপ্রতিষ্ঠিত বানাবেন পৃথিবীতে ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা তাদের ভীতি তাদের চিন্তা দুশ্চিন্তার বদলে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিবেন সুবহানাল্লাহ তিনটা জিনিস এক হচ্ছে জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন জমিনের ক্ষমতা দিবেন দুই হচ্ছে দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন তিন নম্বর হচ্ছে ভয় ভীতির পরে তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করবেন কিন্তু কি করতে হবে আল্লাহ প্রথমে বলেছেন ঈমান আনতে হবে দুই নম্বরে বললেন সৎকর্ম সম্পাদন করতে হবে আর শেষে আল্লাহ তাআলা বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ ইয়াবুদুনানি তারা আমার ইবাদত করবে লা ইউশরিকুনা বিশাই আমার সাথে কাউকে শিরক করবে না এই কোয়ালিটিসগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব তাদেরকে আমি ক্ষমতা দিব দিনকে আমি বিজয়ী করব এবং ভীতির পরিবর্তে প্রশান্তি নিরাপত্তা দিয়ে তাদের হৃদয়কে আমি শিক্ত করব ওমান কাফারা বাদা যালিক আর এগুলো জানার পরেও যে অস্বীকৃতি জানালো কুফরি করলো ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা হচ্ছে ফাসিক সম্মানিত শুধু এটা ছিল বিশ্বাসীদের জন্য ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের প্রতি আল্লাহ তাআলার ওয়াদা যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দিব খেলাফা দিব দীন ইসলামকে প্রতিষ্ঠিত করব এবং তোমাদের ভয় দূর করব যে সময় এই আয়াতটা নাজিল হচ্ছিল ষষ্ঠ হিজরির কথা বনুল মুসতালিক যুদ্ধের পরে যেহেতু সূরা নূর নাজিল হয়েছিল তখনও কিন্তু মুসলিমদের অন্তরে ভয় কাটেনি আর মদিনায় তো প্রথম প্রথম তারা ভয়ে থাকতো ঘরে অস্ত্র নিয়ে থাকতে হতো কখন কোরাইশরা আক্রমণ করে কখন মুনাফিকরা ষড়যন্ত্র করে মুনাফিকরা কিন্তু তথ্য পাচার করত এবং যদিও ষষ্ঠ হিজরি নাগাদ বিশ্বাসঘাতক ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিষ্কার করেছিলেন কিন্তু নিরাপত্তা তখনও পাননি বদরের যুদ্ধের পরে বনু কাইনুকাকে বহিষ্কার করা হলো উহুদের পরে বনু নাজিরকে বহিষ্কার করা হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে ট্রেচারির কারণে এবং হাজাবের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সিকিউশন করলেন বহিষ্কার করলেন কিন্তু বাইরে থেকে তারা কুরাইশদের সাথে চুক্তি করে ষড়যন্ত্র করে আক্রমণের প্ল্যান করতেছিল ফলে মুমিনরা তখনও নিরাপত্তাহীনতায় ভুগছিল আর ভেতরের ইহুদিদের কনস্পায়ারেসি ষড়যন্ত্র তো আছেই তো তখনও পর্যন্ত মুমিনরা সাহাবারা তারা কিন্তু খুব শান্তিমতো মদিনায় বসবাস করা নির্বিঘ্নে নিশ্চিন্তায় ঘুমোতে যাওয়া ঘুম থেকে জাগা সমাজে শান্তিপূর্ণভাবে থাকা এটা তাদের তখনও ওই পরিবেশ আসেনি আল্লাহ ওয়াদা দিয়ে বললেন ভয় নেই চিন্তা নেই যদি নেক আমল করো সৎকর্ম সম্পাদন করো আমার সাথে শিরক না করো তাহলে তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব আমি দেব দীন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব এবং নিরাপত্তার ব্যবস্থা আমি করব এবং এই কথা এই ওয়াদা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবদ্দশায় আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন এই ওয়াদা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের আগ পর্যন্ত যদি আমরা দেখি পুরো জাজিরাতুল আরব দ্যাট এন্টায়ার আরবিয়ান পেনিনসুলা সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে উৎখাত করেছিলেন। খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার পাওয়ারদেরকে চিঠি লিখেছেন আসলিম তাসলাম মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা আযীমির রোম ইলা মুখাওকিস ইলা নাজ্জাশি, সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শান্তির পায়গাম পাঠিয়ে চিঠি লিখেছিলেন। এবং হিরাক্লিয়াস থেকে শুরু করে রোমের বাদশাহ, মিশরের বাদশাহ মুখাওকিস থেকে শুরু করে নাজ্জাশির বাদশাহ, ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশি থেকে শুরু করে সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেউ আনুগত্য দেখিয়েছিল, কেউ অ্যাটলিস্ট উপঢৌকন পাঠিয়েছিল, কার্টিসি গিফট তারা পাঠিয়েছিল। এবং কিছু কিছু অগ্নি উপাসক এবং বিধর্মীদের এলাকার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্যাক্স আরোপ করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেকটা এই আয়াত বাস্তবায়ন হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 3 মাস খেলাফাত যে পিরিয়ড আমরা যদি দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম সাম্রাজ্যকে আরও বিয়ন্ড দ্য আরবিয়ান পেনিনসুলা জাজিরাতুল আরবের বাইরে তিনি সামরিক অভিযান পরিচালনা করেছেন এই 2 বছর 3 মাস সময়ে। আমরা যদি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের টাইম দেখি তাহলে দেখব যে উনি 10 বছর খলিফা ছিলেন এবং তিনি এত এত সিরিয়া বিজয় করেছেন, তিনি ফিলিস্তিন বিজয় করেছেন, তিনি মিশরের বিশাল একটা অংশ তিনি বিজয় করেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মুসলিম বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেছেন, দিক বিদিক তিনি জয় করেছেন, করতলগত করেছেন। এবং কাজী নজরুল ইসলাম অসাধারণভাবে লিখেছিলেন যে অর্ধ জাহান করেছো তুমি, অর্ধ জাহান করেছো শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার আসন তোমার বারে বারে গেছে খুশি। তার মানে হাফ অফ দ্য ওয়ার্ল্ড ওনার করতলগত ছিল এই 10 বছরে মুসলিম এতটা এক্সপ্যান্ড করেছিল। ওনার পরে যদি আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল দেখি প্রায় 12 বছর এক যুগ মোর দেন এ ডেকেড তিনি আরও এক্সপ্যান্ড করেছেন, ওনার সময় আরও সুবিস্তৃত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 বছরের সময় যদি দেখি আরও এক্সপ্যান্ড হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে খেলাফত থাকবে 30 বছর, সালাসুনা সানা আল খেলাফাতু বাদি সালাসুনা সানা। এবং এই 30 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি, সামরিক অভিযান যদি আমরা দেখি, কতগুলো ভিক্টরি হয়েছিল আমরা যদি দেখি, তাহলে দেখব যে আল্লাহ তাআলার এই কথা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে যে আল্লাহ তাআলা ঈমান নেক আমল এবং শিরকে যারা বর্জন করেছে তাওহিদে বিশ্বাসী হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা ঠিকই জমিনে কর্তৃত্বের ব্যবস্থা করেছেন, দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন। এবং এখন একটা সময় আমরা আমাদের ল্যাকিং অফ লিডারশিপ, কেন্দ্রীয় লিডারশিপ বা নেতৃত্ব না থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মার খাচ্ছি। কলোনিয়াল পিরিয়ডের পরে ছোট ছোট জাতিরাষ্ট্র যে তৈরি হলো, তারপরে মুসলিমদের যে সেন্ট্রাল লিডারশিপ সেটা কাট আপ হয়েছে 600-700 বছরের অটোমান সাম্রাজ্য খেলাফত এটা ভেঙে যাওয়ার পরে আমরা আলাদা আলাদা রাষ্ট্র হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এই এখন যে আমাদের ক্রাইসিস পিরিয়ড এটার পরে আবার আমাদেরকে একত্রিত করবেন এবং গোটা বিশ্বে ইসলাম পৌঁছে যাবে, পৌঁছে যাচ্ছেও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ জাওয়ালি আল আরদ, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সংকুচিত করে ফুটবলের মতো বা একটা গ্লোবের মতো আমাকে তুলে ধরেছেন, গোটা পৃথিবীটাকে ছোট করে আমাকে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এট এ গ্ল্যান্সে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখে ফেললাম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পুরোটা আমি এট এ গ্ল্যান্সে দেখে ফেললাম। ওয়া ইন্না মুলকা উম্মতি সাইয়াবলুগু মা জুবিয়ালি মিনহা, আর আমার উম্মতের ক্ষমতা আমার উম্মতের রাজত্ব ততটুকু পৌঁছবে যতটুকু আমাকে দেখানো হয়েছিল, অর্থাৎ প্রাচ্য থেকে পাশ্চাত্য পুরো বিশ্বকে আমার উম্মতেরা দাপটের সাথে তারা শাসন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এবং তিনি আরও বলেছেন লাইয়াবলুগুন্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, পৃথিবীর যেখানে সূর্য ওঠে সূর্য ডোবে, অর্থাৎ যেখানে দিন রাত্রি হয় সেখানে এই দিন ইসলাম পৌঁছে যাবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহা ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযা দিন, এই পৃথিবীতে যত ছনের ঘর, যত কাঁচা পাকা ঘর, যত বিল্ডিংয়ের ঘর, যত কটেজ আছে, বাড়ি আছে, ঘর আছে, প্রত্যেক কাঁচা পাকা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে।
এমন 1 ইঞ্চি জায়গা পৃথিবীতে থাকবে না, এক বিঘত জায়গা পৃথিবীতে খুঁজে যাবে খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সুমধুর বাণী উচ্চারিত হচ্ছে না, এক বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে দীন ইসলাম পৌঁছবে না, প্রত্যেক কাঁচা পাকা বাড়িতে ইসলাম পৌঁছে যাবে। এবং আল্লাহ তাআলা এই ওয়াদাই কিন্তু আমাদেরকে দিয়েছেন। তাই আমরা যেন ইমানের বলে বলিয়ান হই, আমরা যেন সৎকর্ম সম্পাদন করি এবং শিরকে এই প্যাগানিজমকে এই শিরকি যত কালচার আছে এগুলোকে যেন আমরা না বলে দেই। এই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে গোটা বিশ্ব আমরা শাসন করতে পারবো, গোটা বিশ্ব আমাদের করতলগত হবে এবং আল্লাহ তাআলার যে ওয়াদা এই ওয়াদা অনুযায়ী গোটা বিশ্বে ইসলামের বাণী পৌঁছে যাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সবশেষে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের কম্পারিজন করতে যে সবশেষে আল্লাহ তাআলা যে আদেশ সূচক বাণীটা দিলেন সেটা হচ্ছে ওয়াকিমুসলা, তোমরা তো ইমান আনবে নেক কাজ করবে শিরক করবে না, এরপরে তোমরা ওয়াকিমুসলা সালাত কায়েম করো, কারণ সবার আগে নামাজ। নামাজকে বলো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। এটা হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তোমরা ওয়াকিমুসলা সালাত কায়েম করবে, আতু যাকা যাকাত আদায় করবে, এটা ফরজ ইবাদত, এটা মুসলমানদের স্পাইনাল কর্ড মুসলিম উম্মার একটা একটা তাঁবু একটা টেন্ট। একটা তাঁবুর যদি পাঁচটা খুঁটি থাকে তাহলে মাঝখানের খুঁটিটা হচ্ছে জাকাত। ইসলামের যেমনি পাঁচটা ভিত্তি, একটা তাঁবুরও পাঁচটা যেরকম ভিত্তি থাকে, মাঝখানের ভিত্তিটা হচ্ছে জাকাত। তাঁবুর মাঝখানের খুঁটি যদি না থাকে, তাঁবু যেমনি নুয়ে পড়ে তেমনি জাকাত ম্যানেজমেন্ট যদি মুসলিম উম্মার দেশে দেশে সমাজে সমাজে স্ট্রং না হয় তাহলে মুসলিম উম্মা এরকম মুখ থুবড়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করবে, একা একা না, আকিমি মানে সবাই মিলে জামাতে তোমরা সালাত পালন করবে কায়েম করবে, বা আতুজ যাকা যাকাত আদায় করবে, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, রাস্তার এক পাশে গাছতলা আর এক পাশে পাঁচতলা এটা ইসলাম চায় না। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম, সম্পদের এই তারল্য এই লিকুইডিটি শুধু ধনীদের কাছে কুক্ষিগত হবে এটা নয়, বরং সবার কাছে সম্পদের তারল্য পৌঁছাবে। একটা সাম্য শান্তির ভিত্তিতে একটা ন্যায়ানুগ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটা কল্যাণ রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন ইসলাম আমাদেরকে দেখায়। তো সেটার জন্য সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, ওয়া আতিউর রাসূলা রাসূলের আনুগত্য করতে হবে, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তাহলে বিশ্বাসীদের জন্য আল্লাহ ওয়াদা দিলেন, সেগুলোর জন্য ইমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে, শিরককে না বলতে হবে, সালাত কায়েম, যাকাত আদায় এবং সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তাআলার আনুগত্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই পৃষ্ঠা শুরুতেই যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কিন্তু আমরা মাঝে মাঝে ভড়কে যাই যে পৃথিবীতে মুসলিমরা এখন খুব পর্যদুস্ত অবস্থায় আছে, খুব নাজুক অবস্থায় আছে, আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই, কাশ্মীরে আমাদের ভাইরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, এবং রমাদানের মতো এরকম একটা সেক্রেড মান্থ পবিত্র মাসে আমরা ফালাস্তিনে আমরা দেখেছি যে আমাদের মুসলিম ভাইদেরকে অতর্কিত তাদেরকে আক্রমণ করা হয়েছে, কোনো উস্কানি ছাড়া তারা এবাদত করছিল, তাদেরকে পেটানো হচ্ছে, পিটিয়ে তাদেরকে উপুর করে তাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে। তো এটা দেখে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, সাময়িক একটা কষ্ট আমাদের কাজ করে, কিন্তু আমরা থামব না, আমরা মসজিদুল আকসা পানে পৌঁছবই ইনশাআল্লাহ, পৌঁছবই আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমাদের সাহস যুগে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, তোমরা মনে করো না যে জমিনে কাফেররাই রাজত্ব করবে এবং আল্লাহ তাআলার এই প্ল্যানকে তারা নস্যাৎ করবে, না, তারা এই পৃথিবীতে আল্লাহর প্ল্যানকে অপারগকারী, আল্লাহকে অপারগকারী নয় বরং আল্লাহ তাআলা তাদেরকে অপারগ করে দিবে। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের স্থান হচ্ছে জাহান্নাম বা আগুন, ওয়ালা বিসাল মসির, আর আবাসস্থল হিসেবে জাহান্নাম কতই না খারাপ জায়গা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সাহস যোগাচ্ছেন যে তোমরা ভেবো না যে কাফেররা বিজয়ী হবে, বিজয়ী হবে মুমিনদের, মুমিনরাই বিজয়ী হবে, বিজয় তাদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তিত হবে না, বরং তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত অর্থে ইমানদার হও। সম্মানিত শুধু এই পর্যন্ত আমরা লাইট অ্যাপন লাইট শিরোনামে
সূরাতুন নূরের আলোকে যে ধারাবাহিক লাইফ সিরিজ করছি কোরআনিক লাইফ তার তৃতীয় পর্ব আমরা এখানে শেষ করতে চাই অর্থাৎ 57 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে কভার করলাম 58 নম্বর আয়াত থেকে শুরু করে এই সূরার সর্বশেষ আয়াত 64 নম্বর আয়াতে আমরা চতুর্থ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ যারা পরে এসেছেন তাদের জন্য আমি 30 সেকেন্ডস একটু রিকল করি একটু রিভাইজ করি আজকে আমরা কাফেরদের কাজের দৃষ্টান্তের কথা দিয়ে শুরু করেছিলাম যে যাদের ঈমান নেই তাদের কাজের কোনো দাম আল্লাহর কাছে নেই এগুলো হচ্ছে লাইক এ মিরেজ মরিচিকার মতো ধুধুমরু প্রান্তরে যখন সূর্যকিরণ পড়ে মনে হয় যে মরিচিকা অর্থাৎ সাগরের ঢেউ মনে হয় আসলে কিছুই নেই সেখানে তাদের কাজও এরকম এটার কোনো মূল্য নেই অথবা তাদের কাজগুলো ঘুটঘুটে অন্ধকারের মতো যেখানে কোনো আলো নেই সাগরের ভেতরে প্রচণ্ড অন্ধকার উপরে ঢেউ তার উপরে কালো ঘন মেঘ এত কালো নিজের হাত দেখা যায় না তাহলে অন্ধকার হচ্ছে তাদের উপমা মরিচিকা তার উপমা যেটার কোনো বাস্তবতা নেই এবং আল্লাহ যখন তাদের কাছে পৌঁছবে তাদের হিসাব আল্লাহ ঠিকই চুকিয়ে দিবেন এরপর আল্লাহ তাআলা তার নিজের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন সূরা নূরে একটু ভিন্নভাবে 41 থেকে 46 আয়াতে পাখি কীভাবে উড়ে বেড়ায় এবং পৃথিবীর সব প্রাণী যে আল্লাহর তাসবি পড়ে আল্লাহ তাআলা বলেছেন সব কিছু আল্লাহ তাআলার তাসবি পড়ে ও ইমিন শাই ইন ইল্লা ইউসাববিহু বিহামদি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম সব তাসবি পড়ে আমরা ভাষা বুঝি না পাখি কিচিরমিচির করে আসলে এর মধ্যে দেশে আল্লাহর তাসবি পড়ে আল্লাহর প্রশংসা করে সাগরের ঢেউ তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ আল্লাহর তাসবি পড়ে মাছগুলো আল্লাহর তাসবি পড়ে এবং আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা প্রত্যেকটি প্রাণী মহাবিশ্বের মহাজাগতিক সব কিছু তাদের সালাত কীরকম এটা তারা জানে তাদের প্রার্থনা তারা কীভাবে আল্লাহর কাছে পেশ করবে তারা জানে তাদের তাসবির ভাষা জানে আমরা এটা বুঝি না বা শুনি না সেই কান আমাদের নেই এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কীভাবে বৃষ্টি তৈরি হয় হাউ ক্লাউডস ফর্ম চমৎকার একটা হাইড্রোলজিক মেকানিজম আল্লাহ তাআলা একটি আয়াতে তুলে ধরেছেন ঘনীভূত হয়ে উপরে যায় পুঞ্জভূত হয় বৃষ্টি হয়ে ঝড়ে মাঝে মাঝে শিলা পড়ে এই শিলা কোন এলাকায় ফেলে আল্লাহ আজাব দেন কাউকে আবার আল্লাহ বাঁচিয়ে দেন এরপর সব কিছু আল্লাহ প্রাণ পানি থেকে তৈরি করেছেন সেটা আমাদেরকে জানালেন এবং বিজ্ঞানও এ কথাই স্বীকার করছে এবং সবশেষে আমরা আলোচনা করেছি অবিশ্বাসী মুনাফিকদের সাথে বিশ্বাসীদের কম্প্যারিজন মুনাফিকরা কেমন এবং মুমিনরা কেমন এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য সর্বশেষে কিছু ওয়াদা করেছেন যে গোটা বিশ্বে ক্ষমতা সাম্রাজ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এটা তোমাদের জন্যই থাকবে এবং আল্লাহ তাআলা দিনকে বিজয়ী করবেন যদি আমাদের মধ্যে সেই ঈমান থাকে যদি আমাদের মধ্যে সেই সৎকর্ম সম্পাদনের প্রেরণা থাকে আমরা যদি শির থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি আমরা যদি সালাত কায়েম করি যাকাত আদায় করি আমরা যদি এই বিষয়গুলো এনশিওর করতে পারি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সুন্নাগুলোকে আমরা যদি মেনে নিতে পারি তাহলে শেষ হাসিটুকু আমরাই হাসব বিজয় আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ সময় তো শুধু এখানেই আমরা আমাদের তৃতীয় পর্বটুকু শেষ করতে চাই আমরা একটু আবার দেখে নিতে চাই যে কারা কারা আপনারা জয়েন করেছেন আমাদের এই লাইভ সেশনে মোহাম্মদ হৃদয় হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে শুনছেন রিফাত হোসাইন বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুনছেন আলহামদুলিল্লাহ তারপর এমডি শাহাবুদ্দিন ইজ ওয়াচিং শরীফুল সালাম দিয়েছেন ইয়াসমিন ইতি তিনি পঞ্চগড় জেলা থেকে হবিগঞ্জ থেকে সায়েম চৌধুরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর লর্ডস অফ লাভ ফ্রম নিউ ইয়র্ক মাশাআল্লাহ নিউ ইয়র্ক থেকে তিনি দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন আমরা অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে কোরআনের মাসে সূরাতুন নূর থেকে সম্প্রচারিত আমাদের এই লাইভ সিরিজটি দেখুন শুনুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন
এবং কোরআনময় করে চলুন আমাদের এবারের রমাদান। আর মাত্র 10 days আর রিমেনিং, আর 10টি দিন আমাদের হাতে আছে। আমরা যেন বেশি বেশি এবাদত করি, বিশেষ করে অড নাইটসগুলোতে আমরা যেন এবাদত করি এবং লাইলাতুল কদরের বরকত ফজিলত মাহাত্ম্য যেন আমরা হাসিল করতে পারি। আমি আবার অনুরোধ করব কোরআন প্রচারের স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করবেন। আমরা নেক্সট মঙ্গলবারে, প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় আমরা 3টি পর্ব ইতিমধ্যে সম্পন্ন করেছি। চতুর্থ পর্ব নেক্সট মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় আবার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড পেজে আমরা আপনাদের সাথে সেদিন দেখা হবে, কথা হবে। এবং সূরাতুন নূরের আলোকে, লাইট আপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি শিরোনামের যে কোরআনিক লাইভ সিরিজের সর্বশেষ পর্ব আমরা সেদিন আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হাদা মা ইন্দি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।